হ্যালো এভরিওয়ান, ত্রিশাস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আমি যাব ডিমার্ট। তো ডিমার্ট হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত একটা অন্যতম শপিং মল। সেখানে গিয়ে সারাদিন আমি কী কী শপিং করেছি আর সেখানে জিনিসপত্রের দাম কেমন হয় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব ব্যাঙ্গালোরের বাজার আসলে কেমন হয়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি বেরিয়ে পড়েছি ডিমার্ট যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের কলেজের নিজস্ব হসপিটাল, শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো হসপিটালের পাশেই আমাদের মেন রোড। তো আজ আমরা কয়েকজন বান্ধবী মিলে যাব, আর পিছন দিকটাতে পেট্রোল পাম্প রয়েছে দেখুন। তো ডিমার্ট যাওয়ার রাস্তায় পড়ে একটা ফ্লাওয়ার মার্কেট। এখানে বস্তার মধ্যেই রয়েছে অজস্র ধরনের ফুল, আর এখানে গোলাপ ফুলের দাম কলকাতা থেকে তুলনামূলক অনেক কম। তো মলের মধ্যে ঢুকেই দেখলাম এই বিস্কুটগুলো, এগুলো আমরা ছোটোবেলায় সন্দেশ বিস্কুট হিসাবে চিনতাম। এই এক একটা প্যাকেটের দাম ছিল 45 টাকা। তারপর দেখলাম এই ফ্যামিলি প্যাকের মারিগোল্ড বিস্কুটগুলো, সব বিস্কুটগুলোর MRP উপরেই দেওয়া আছে দেখুন। আমার এত বড় প্যাকেট দরকার ছিল না তাই আমি নিইনি। এখানে ছিল আমন্ড, দামটা কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। তো একটা প্যাকেট আমি নিয়েছিলাম। এখান থেকে জিমজাম বিস্কুট নিয়েছিলাম। এখানে ছিল অনেক ধরনের বিস্কিট। তো আমার যেগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়েছি। এক প্যাকেট বনভিটা বিস্কিটও নিয়েছিলাম। এক প্যাকেট চকোস নিয়েছিলাম। 360 গ্রামের MRP ছিল 195 টাকা। এখানে ছিল আটা, ময়দা, বেসন। পাশেই দেখলাম লাড্ডু, 200 গ্রামের MRP ছিল 150 টাকা, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। এখানে ছিল চাল, ডাল, পাশে ছিল গম আর কড়াই। এই কড়াইগুলো থেকেই কিন্তু মুগ ডাল হয়। আর দেখুন এই লবণের প্যাকেটটা কত বড়, আমি তো এটা কিছুতেই চাকিয়ে তুলতেই পারছিলাম না। তারপর দেখলাম কত সুন্দর সুন্দর টিপটপ ক্লিপ রয়েছে, দেখতে খুবই কিউট লাগছিল। তো আমি এখান থেকে কয়েকটা নিয়েছিলাম। পাশেই ছিল পড়াশোনার জন্য যাবতীয় জিনিসপত্র, প্রয়োজনীয় সমস্ত ধরনের জিনিসই এখানে মোটামুটি ছিল। তারপর দেখলাম কি কিউট কিউট এই রাবারগুলো, এই রাবারগুলো খুবই পছন্দ হয়েছিল আমার। এই রাবারগুলোর MRP ছিল 35 টাকা। দেখুন রাবারগুলোর উপরে কি সুন্দর ফুটপ্রিন্ট করা আছে তাই না। তারপর আমি চলে গেলাম ক্লথিং সেকশনে। এখানে ছিল শর্ট টাওয়াল। তো এই মিষ্টি কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি এটা নিয়েছিলাম। এখানে ছিল 99-এর সুন্দর সুন্দর বোলগুলো, এটা ঠিক কি আমি বুঝতে পারছিলাম না। আর 99-এর বোলগুলোর উপরেই ছিল প্লাস্টিকের ঝুড়ি, MRP ছিল 99, কিন্তু আমার কাছে এই প্রাইসটা একটু বেশি বলে মনে হয়েছিল। তারপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর কাপ, অনেক রং বেরঙের কাপ রয়েছে এখানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট কাঁচের জারগুলো ছিল, কিন্তু আমার দরকার ছিল না তাই আমি কিনিনি। পাশেই দেখলাম এই সুন্দর সুন্দর ছোট ছোট প্লেটগুলো, কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে আমি এগুলো কিনতে পারিনি। এগুলোর প্রাইস ছিল 49। আর দেখুন এগুলোর প্রাইস ছিল 169। তারপরে দেখলাম চা খাওয়ার এই পেয়ালাগুলো, এগুলোর প্রাইস ছিল এক একটার দাম 25 টাকা করে। তারপরেই পাশেই দেখলাম প্লেট আর বাটি রয়েছে বিভিন্ন ধরনের। এখানে ছিল বাচ্চাদের শুগুলো, প্রাইস ছিল 599, নিচে ছিল 299-এর শুগুলো। এই বেবি শুটার প্রাইস ছিল 349। তারপর আমি চলে এলাম এই কিউট টেডিগুলোর কাছে, কি সুন্দর এই টেডিগুলো তাই না। এই লিটিল বিয়ারগুলোর প্রাইস ছিল 399, আমার কাছে অনেকটা বেশি বলেই মনে হয়েছিল তাই আমি এগুলো কিনিনি। তারপরেই দেখলাম নিচে এই কিউট টেডি পিলোগুলো, কিন্তু এরও প্রাইস আমার কাছে অনেকটাই মনে হয়েছে, এগুলোর প্রাইস ছিল 349। এখানে ছিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস,
তারপরে দেখলাম পাশেই রয়েছে বিভিন্ন ধরনের কাপ আইসক্রিম, লিকুইড মিল্কও ছিল, পাশেই ছিল লাচ্ছা পরাঠা, চিজ, বাটার। এখানে দেখলাম 5% 10% করে ছাড় দিয়েছে। এখানে ছিল কর্ন, মোটামুটি সব জিনিসের উপরেই ছাড় দেওয়া থাকে এখানে কম বেশি। জানেন তো এখানে প্লাস্টিকের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই বালতিটার দাম ছিল 299, আর এই ছোট্ট বালতিটার দাম ছিল 99, এটারও সেম দাম ছিল। এখানে দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমও রয়েছে। এখানে ফেসিয়াল সিট মাস্কগুলো ছিল, এটা ছিল বেরিসের, এটা কিউকাম্বারের, এটা ছিল চারকোল সিট মাস্ক। এর মধ্যে দুটো আমি নিয়েছিলাম, এমআরপি ছিল 99, বাট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। লোফাগুলোর প্রাইস ছিল 35 rupees। এখানে ছিল বিভিন্ন ধরনের সাবান, অনেক রকমের ফ্লেভার ছিল এখানে, মোটামুটি সব ধরনেরই। এই চন্দনের সাবানগুলো অনেক ভালো ছিল। সাবানের পাশেই ছিল বিভিন্ন রকমের পাউডারগুলো। এখানে ছিল বিভিন্ন ফ্লেভারের ম্যাগি, তো এখান থেকে একটা ম্যাগি প্যাকেট আর একটা ইপি প্যাকেট আমি নিয়েছিলাম। অফার থাকে সব সময় কম বেশি, এটার উপরে ছাড় ছিল 7%। চকলেট ছিল প্রচুর, তাই লোভ সামলাতে না পেরে নিয়েছিলাম। এই ছিল আজ শপিং মলে আমার কেনাকাটা। আসার পথে দেখলাম একটা পার্ক, সেখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে দেখলাম অনেক পাকা পাকা পেঁপে রয়েছে, 40 টাকা কেজি ছিল, তো আমি একটা ছোট দেখে নিয়েছিলাম, আমার বড় দরকার ছিল না। এটা ছিল একটা বাঙালি সবজির দোকান, তো আমি এখান থেকে অল্প সবজি বাজার করে নিয়েছিলাম। এখানে সমস্ত ধরনের সবজি থাকে, আমি আলু পটল নিয়েছিলাম, আমার বান্ধবীরাও কিন্তু তাদের পছন্দ মতো সবজি বাজার করে নিয়েছিল। আর এই লঙ্কার মতো সবজিটা আসলে কি আমি কিন্তু সেটা জানতাম না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ দেখলাম কাকু দোকানে কুঁদরিও এনে রেখেছে। জানেন এখানকার বাজারে বেশিরভাগ সবজি এমনভাবে ভাগ ভাগ করে রাখা থাকে, তবে কেন আমি জানি না। কিন্তু দেখুন আপনারা, লঙ্কা লেবু থেকে শুরু করে বেশিরভাগ সবজি কিন্তু এমন ভাগ ভাগ করে রাখা আছে। রাস্তার উপরে ছিল একটা দুলের দোকান, এখানে খুব সুন্দর সুন্দর দুল ছিল, এই সব দুলেরই প্রাইস ছিল 100 টাকা করে। এই দোকানটাতে ছিল মুখরোচক খাবারের প্যাকেটগুলো, তো এখান থেকে আমি 3-4টে প্যাকেট নিয়েছিলাম। এই দোকানটাতে ছিল অজস্র কলা, জানেন আমাদের ওখানে কিন্তু পিস হিসেবে কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে কলা কেজি দরে কিনতে হয়। পাশেই ছিল টাটকা টাটকা অনেক ফল। এত কিছু বাজার করবার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই গপ গপ করে ফুচকা খেয়ে নিয়েছিলাম এই দোকানটা থেকে। এখানে কিন্তু অনেক অনেক নারকেল বিক্রি হচ্ছিল, দেখুন কত কত ছাড়িয়ে রাখা নারকেল রয়েছে। হোস্টেলের কাছে এসেই কিন্তু আমি একটা কুলফি খেয়ে নিয়েছিলাম। এই ছিল আমার সারাদিনের শপিং এবং বাজার, দেখুন কত বাজার করেছি আমি। আমার আউটিংয়ের টাইমও কিন্তু শেষ হয়ে গেছে, তাই হোস্টেলের মধ্যে ঢুকে এলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।